যে কোনো সময়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি উত্তর কোরিয়ার। অনলাইন ডেস্ক, যে কোনো সময়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সোমবার হুঁশিয়ারি করে বলেছে, তাদের নেতার নির্দেশে তারা যে কোনো সময়ে যে কোনো স্থানে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে এটি উত্তর কোরিয়ার সর্বশেষ বাগাড়ম্বর। এদিকে এ অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা চলছে। মনে করা হচ্ছে উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কিংবা ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনও এই জবাবের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না। এ প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাব দিতে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। উত্তর কোরিয়া গত 11 বছরে 5 বার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পরমাণু বোমা বহনকারী এরকম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে দেশটি যথেষ্ট এগিয়ে গেছে। এফবি আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।